আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মসুর ডালের ভুনা। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্যান, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো মরিচ। মরিচগুলো আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। মরিচগুলো একটু কড়া কালার করে ভেজে নেবেন, তাতে দেখতে খুব ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার আসার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আমার প্যানটা গরম, তাই আমার পেঁয়াজটা একটু কড়া কালার হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 1/2 চা চামচ 4 টুকরো দারচিনি খাল, 3টা তেজপাতা। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে হালকা একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি। আলুটা আমি কীভাবে কুচি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। দিয়ে দিয়েছি 6টা কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি। আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ডাল। ডালটা আমি আগে থেকে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো পুরানের সাথে মিশিয়ে নেব। ডালটা মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ ভাজা। দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আমি আবারও এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দেব।
আপনারা প্রথমেই 4 কাপ পানি দিয়ে দিবেন, 1.5 কাপ ডাল নিলে, আর 1 কাপ নিলে 3 কাপ দিলেই হবে। আমি আবারও পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর উঠিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা কুচিগুলোকে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার ডালটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে।